ষষ্ঠী তিথিতে দেবী দুর্গাকে বোধন এবং মহাষষ্ঠীর মধ্য দিয়ে সারা দেশে চলছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় আয়োজন প্রাণের উৎসব শারদীয় দুর্গাপূজা। পাঁচ দিনের এই উৎসব শেষ হবে 5ই অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। এর আগে গত 25শে সেপ্টেম্বর দেবী দুর্গার আবাহন বা মহালয়ার মধ্য দিয়ে শুরু হয় দেবী পক্ষ। ডেস্ক রিপোর্ট। ষষ্ঠীর সকাল থেকেই দেবী দুর্গার আবাহন ও বোধনের মাধ্যমে শুরু হয় দুর্গাপূজা। বোধন শব্দের আক্ষরিক অর্থ হল জাগ্রত করা। পূজার প্রথমেই তাই এই রীতির মাধ্যমে দেবী দুর্গাকে আবাহন করা হয় মর্তে। সনাতন ধর্মমতে ভক্তদের দুঃখ বিনাশ এবং শান্তি ও সমৃদ্ধির প্রতিষ্ঠায় দুর্গা তিনাসিনী দুর্গা নেমে এসেছেন মর্তলোকে। মা যেন আমাদের সবাইকে আশীর্বাদ করে, আমরা যেন ভালোভাবে সুস্থ থেকে পুজো উদযাপন করতে পারি, আমরা আমাদের মনের মতো যেন ধর্ম পালন করতে পারি, আনন্দ উৎসব করতে পারি, দুর্বৃত্তদের থেকে যেন আমরা রক্ষা পাই। শঙ্খধ্বনি আর ঢাকের শব্দে মুখরিত হয়ে উঠেছে মণ্ডপগুলো। সকাল থেকেই দেবী দর্শনে ভক্ত ও পূজারীরা ভিড় করেছে মন্দিরে মন্দিরে। প্রতিবারের মতো এবারও নানা অনুষঙ্গে সাজানো হয়েছে পূজা মণ্ডপ। বর্ণিল আলোকসজ্জায় ছড়াচ্ছে দ্যোতি। দেবী দেখতে শিশুসহ নানা বয়সী মানুষ মণ্ডপগুলোতে আসছে। বছর ঘুরে দেবী দুর্গার আগমনে খুশি ভক্তরা। মা আমাদের সকলের মঙ্গল কামনা করুক, এটাই আমরা মার কাছে প্রার্থনা করি। আমরা সবাই যেন মানে খুব ভালোভাবে যেন আনন্দ করতে পারি। পূজার নিরাপত্তা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে আয়োজকরা। আজকে যেমন ষষ্ঠী এবং দশমী পর্যন্ত আমরা এখানে মাঠে থাকব, সুন্দরভাবে আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন হবে, এটা আমি যেমন প্রত্যাশা করি এবং আমরা এখানে ডিউটিতে নিয়ে যেতে আসি। কোনো রকম হুমকি কিংবা কোনো ধরনের থ্রেট আমরা অনুভব করছি না। আমাদের প্রশাসনের সহযোগিতা খুবই সুন্দর দিয়েছে এবছর, এবং মা আমরা খুবই সুন্দরভাবে প্রস্তুতি নিয়েছি, সার্বিকভাবে আমরা খুবই সন্তুষ্ট। পৃথিবী সবাই যেন ভালো থাকে, শান্তি থাকে। মাকে আমরা আহ্বান করেছি, মা আমাদের বিশ্বাসটাই আমাদের ভক্তি। আগামীকাল মহাসপ্তমী তিথিতে নবপত্রিকা স্নান ও সিদ্ধিদাতা গণেশের পাশে কলাব স্থাপন করা হবে। পাবনা, পটুয়াখালী, চট্টগ্রাম, গাজীপুর, নোয়াখালী, রাজশাহী, বরিশাল, যশোর, নেত্রকোনা, নাটোর, নরসিংদী, ফেনী, খাগড়াছড়ি, ময়মনসিংহ, সাতক্ষীরা সহ সারা দেশে এবার 32,168 মণ্ডপ ও মন্দিরে দুর্গাপূজা হচ্ছে, যা গতবারের চেয়ে 50টিরও বেশি। মুজাহিদ সাকিফ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।